Ban for lipodopovida 06075 by all antigen. If you hear that, endotoxins of this urinary system. Three ways. The first, ascending way. এই দেখুন, আজকে অনেকটা বেশি রোদ উঠেছে। আজকে আমাদের ক্লাস ছিল সকালবেলায়, সকাল 10টার সময়। এখন বাজে 11:45, তো ক্লাস শেষ হয়ে গেল। আর আমাদের অন্য বিল্ডিংয়ে ক্লাস ছিল। এই দেখুন, এটা ডিফারেন্ট বিল্ডিং, টিচারও আলাদা। আগের দিন এইচওডি ক্লাস নিয়েছিলেন আমাদের, আজকে নাটালিয়া ম্যাম ক্লাস নিলেন। আজকেও বেশ ঠান্ডা আছে, মানে আগের দিনের তুলনায় একটু বেশি ঠান্ডা আছে। আগের দিন ঠান্ডাটা কম ছিল, তার কারণ হচ্ছে স্নোফল হচ্ছিল। আপনারা এটা মনে রাখবেন, যখনই স্নোফল হয় এখানে তখনই টেম্পারেচার ফল করে, বুঝতে পেরেছেন? মানে ঠান্ডা কমে যায়। আজকে যেহেতু স্নোফল নেই আর নর্মাল রেগুলার, মোটামুটি ফিলস লাইক নিয়ার -10°C টেম্পারেচার আজকে। এখানে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই একটা বিল্ডিং যেখানে আমার ক্লাস ছিল আজকে। এই দেখুন, এটা একটা বিল্ডিং যেটা আগের দিন ক্লাস ছিল, আগের দিন যে ক্লাসটা করেছিলাম এই বিল্ডিংয়ে করেছিলাম। এখানে আশেপাশে যতগুলো বিল্ডিং দেখছেন, মোটামুটি সবগুলোই একটা না একটা ডিপার্টমেন্টের। এখন সোজা বাস স্ট্যান্ডে চলে যাব, ওখান থেকে বাস ধরে ফ্ল্যাট। আগের দিন তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে 75 নম্বর বাস এখান থেকে যায়, সেই বাসেই আমি আমার ফ্ল্যাটে চলে যাই। বেশিক্ষণ লাগে না, মোটামুটি এখান থেকে 22 মিনিটস, মানে 22 মিনিট মতো লাগে যেতে, মানে বাস স্ট্যান্ড থেকে কাছে যে বাস স্ট্যান্ডটা আছে সেখান অবধি। সামনে দেখুন, বরফ সরাচ্ছেন, বরফ সরিয়ে সরিয়ে ক্লিয়ার করছে রাস্তাগুলোকে। এখানে কিছু কিছু জায়গা খুব দেখে হাঁটতে হয়, তার কারণ হচ্ছে স্লিপ খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর নিজেকে যদি সামলাতে না পারে তাহলে আপনি খুব বাজেভাবে পড়ে যাবেন, আর পড়ে গেলে হাত পায়ে লেগে যাওয়ার সম্ভাবনা তো আছেই। বাট হ্যাঁ, অতটাও লাগে না, বিকজ স্নো থাকে তো ততটা বাজেভাবে বডিকে এফেক্ট করে না আপনি যদি পড়েও যান। কারণ এখানে প্রায় সময় যারা এরকমভাবে স্লিপ খেয়ে যায় তারা পড়ে যায়, তো তেমন কিছু না। বাট হ্যাঁ, আপনাকে সাবধানে থাকতে হবে। এখানে এটা হচ্ছে একটা আপ্তিকা মেডিসিন স্টোর। এই দেখুন, এখানে আপনি মেডিসিন পাবেন। সামনে দেখুন, একটা কুকুর আসছে। কত সুন্দর দেখুন কুকুরটা, অনেকটা বড় সাইজ। এই দেখুন ছোট্ট গাড়ি, অনেক রকমের ভ্যারাইটিস জিনিস আপনি পাবেন। এরা মূলত গ্রাম থেকে আসে, মানে আমাদের সিটির যে আশেপাশে যে গ্রাম আছে ওখান থেকে এখানে বিক্রি করতে আসে শহরে। একদম অনেক সকালবেলা এরা আসে এবং সারাদিন বিজনেস করে। এটা একটা বাস স্টপ, যেখান থেকে আমি ক্লাস করার পর বাস ধরি। আর এই সামনে যেটা দেখছেন না, এটা হচ্ছে আমাদের আরেকটা ডিপার্টমেন্ট, যেখানে ফিজিক্যাল এডুকেশন, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই ক্লাসগুলো হয়, যেগুলো প্রি মেডিকেল ক্লাস। মোটামুটি ফার্স্ট ইয়ারে এই বিল্ডিংয়ে বেশি ক্লাস থাকে। এখানে দেখুন স্টপ লেখা আছে, স্টপ, মানে রাশিয়ান ভাষায় হচ্ছে স্টপ, আর যেটাকে যেটা হচ্ছে ইংলিশ মানে হচ্ছে স্টপ। বাস আজকে বন্ধ আছে, ওই জন্য ট্রামে চলে এলাম। ট্রামে দেখুন, ট্রামে বসে আছি, ট্রামে করে আজকে বাড়ি যাচ্ছি। ট্রামটা মোটামুটি ফাঁকা আছে, তার কারণ হচ্ছে আমি যেখান থেকে চাপলাম সেটাই হচ্ছে স্টার্টিং স্টপেজ ছিল। আর বাকি আমার পার্সোনালি ট্রামে খুব পছন্দ, কারণ আমার বাসের থেকে বেশি ট্রাম ভালো লাগে। এখানে বাস বলুন আর ট্রাম, আপনাকে রুলস ফলো করতেই হবে। সামনে ট্রাম স্টপ, এটা হচ্ছে আসারটা, এটা হচ্ছে যাওয়ারটা। বাস দিয়ে একটা ট্রাম চলে গেলাম। আমার ট্রামটা চলে গেল, আমি নেমে পড়লাম। এখন সোজা ফ্ল্যাটে যাব, রেস্ট নেবো। আজকে ক্লাসটা পিডিএফটা ছোট ছিল, মানে যেই টপিকটা পড়া ছিল সেই স্লাইডটা অনেকটা ছোট ছিল। বাকি আজকে এক্সাম আছে, বাড়িতে গিয়ে পোর্টাল ওপেন করে দেবেন ম্যাম। আর একটু প্রিভিয়াস সেমিস্টারে কিছু আমার গ্যাপ ছিল, আমি ওগুলো ম্যামের সাথে ডিসকাশন করে নিলাম। তো ম্যাম আমাকে কিছুটা চ্যাপ্টার লিখতে বলেছে,
যেগুলো লিখে এবং তার কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করে সাবমিট করতে হবে। যেখানে আমি ট্রাম থেকে নামলাম ওখানের সামনেই একটা ব্রেডের দোকান আছে, যেখানে খুব সুন্দর ব্রেড পাওয়া যায়। ব্রেডের যত রকম ভ্যারাইটিস অফ ব্রেড থাকে, যেগুলো কিছু ব্রেডসের নাম হচ্ছে বাগিয়েত, সামসা, এইরকম জিনিসগুলো পাওয়া যায়। তো খুব টেস্টি খেতে। তো ওগুলো যখন আমি খালি পেটে থাকি, বাড়ি থেকে রান্না করতে হবে বা খাবার নেই, তখন আমি মোটামুটি কিনে নিই, খুব ভালো লাগে খেতে। প্রভানসাল, প্রভানসাল বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে চিজের, মানে চিজ থাকে ব্রেডের উপর, খুব সুন্দর বানায় ওটা। এটা মানে দোকানটার নাম হচ্ছে পিকার। তো সেখান থেকে আমি কিনে নিই, বাকি খুব টেস্টি খেতে। আমি কিনে মানে আমার কাজ চলে যায় ফুট করে। কি বাজে অবস্থা, এই দেখুন এই জায়গাগুলো, এই জায়গাগুলো সাংঘাতিক স্লিপ থাকে, আপনি যদি দেখে না হাঁটেন তাহলে পড়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমার ফ্ল্যাটের কাছে, জিনিসটা দেখলাম, যেটা হচ্ছে ক্যাসকেড লেখা আছে, ক্যাসকেড, যেখান থেকে জল পাওয়া যায়। ড্রামস খালি বোতল নিয়ে আসবেন, 5 লিটার 10 লিটার আপনি জল এখান থেকে ভরে নিতে পারবেন। আমরা এখান থেকে সাধারণত নিই, তার কারণটা হচ্ছে যে আমাদের সামনে একটা আছে কিন্তু সেখানে কার্ড মানে কাজ করে না পেমেন্টের জন্য, এবার সবসময় তো ক্যাশ থাকে না নিজের কাছে, তো ওই জন্য এখানে চলে আসি, এখান থেকে আমরা করি। আর দেখুন কত সুন্দর রোদ আজকে আমার পেছনে, আর আজকে এত সুন্দর রোদ যার জন্য অন্যান্য দিন তো রোদ ওঠে না, আজকে রোদ উঠেছে, ওই জন্য আমাদের ফ্ল্যাটটাও পুরো বিল্ডিং একদম দারুণ লাগছে দেখাচ্ছে। যেহেতু আলো কম থাকে সেহেতু অতটা ফোটে না। দেখুন আজকে কত সুন্দর রোদ উঠেছে যার জন্য ফ্ল্যাটটা একদম মানে দারুণ লাগছে। দেখুন এই দেখুন বাড়ির সামনে খুব সুন্দর একটা পার্ক, মোটামুটি পুরো সোসাইটিতে এরকম 10-12টা মতো এরকম ছোট ছোট পার্ক হবে যেগুলো থাকে বিল্ডিংয়ের ফ্রন্টে। আমাদের সামনেও আছে, এই দেখুন আমার পেছনে, আমি চলে এসেছি, এই পেছনে আমার বিল্ডিং, এখন ঢুকে পড়বো বিল্ডিংয়ে, চলুন ফ্রেশ হয়ে যায়। অনেক টায়ার্ড হয়েছি, সকালবেলায় বেরিয়েছি, সকাল ধরুন ওই 8:30 সময় বেরিয়েছি, উঠেছি সকাল মোটামুটি ওই 6:45 দিক করে, তো অনেক সকালে। গেটটা বন্ধ হয়ে গেল, খুলতে হবে, এই দেখুন চাবি আমার, এখন এখানে টাচ করব, এই দেখুন ওপেন হয়ে গেল। ফ্ল্যাটের রুমে চলে এসেছি, এখন আমি খাওয়া দাওয়া করব, ফ্রেশ হব, রেস্ট নেব, তারপরে ঘুম থেকে উঠব। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, ব্লগে। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও আরও আরও পছন্দ করো, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর আমার ফেসবুক পেজটিকে ফলো অ্যান্ড লাইক করবে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদের প্রশ্ন উত্তর। আর যদি রিপ্লাই না দিতে পারি তো সেই টপিকে নতুন ভিডিও নিয়ে আসবো। চলুন, বাই বাই, টেক কেয়ার।